সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম যে কারণে হিজবুল্লার সঙ্গে স্থলযুদ্ধে এখনো সুবিধা করতে পারছে না ইসরায়েল লেবানন থেকে ইসরায়েলে আরো পঁচাত্তর প্রজেক্টাইল নিক্ষেপ ইরানে পরমাণু স্থাপনায় সম্ভাব্য হামলার বিরুদ্ধে ইসরায়েলকে হুশিয়ারি রাশিয়ার যুদ্ধ শেষ না হলে জিম্মি মুক্তি পাবে না বলছে হামাস ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে যুদ্ধের অবসান ঘটাতে হবে বললেন পুতিন কমান্ডারদের হত্যা করে প্রতিরোধ দুর্বল করা যাবে না বললেন ইরানের প্রেসিডেন্ট নেটোকে জেলনেস্কির আলটিমেটাম এবং দাউদ ইব্রাহিমের সঙ্গে যোগ ছিল বাবা সিদ্দিকির দাবি বিষ্ণয় দর্শক শ্যুটারের শুনছিলেন শিরোনাম খবর পড়ছি আমি ফজলে রাব্বি যে কারণে হিজবুল্লা সঙ্গে স্থলযুদ্ধে এখনও সুবিধা করতে পারছে না ইসরায়েল ইহুদিবাদী ইসরায়েলি সেনাবাহিনীর লেবানন ভূখণ্ডে প্রবেশের প্রচেষ্টা একদিকে ব্যর্থ হয়েছে এবং তারা ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে অন্যদিকে বেসামরিক লক্ষ্যবস্তু এবং জাতিসংঘের বাহিনীর উপর শাসক গোষ্ঠীর আক্রমণের পরিধি বাড়িয়েছে ইসরায়েলি শাসক গোষ্ঠীর অপরাধ এবং তার পশ্চিমা সমর্থকদের মধ্যে বিভেদের সৃষ্টি করেছে লেবাননে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী নাজিব মিকাতির বক্তব্যের মাত্র কয়েক ঘন্টা পর যে তিনি বৈরুত এই রূপকণ্ঠে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর আগ্রাসন কমাতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে গ্যারান্টি পেয়েছেন এবং এবং দখলদার দক্ষিণ শহরতলের আবাসিক ভবনে ব্যাপক গোলা বর্ষণ করে এমনকি ইহুদিবাদী শাসক গোষ্ঠী লেবাননের দক্ষিণে অবস্থিত মহিবিব গ্রামকে বিস্ফোরক ব্যবহার করে প্রায় সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে এই ঐতিহাসিক গ্রামে হজরত ইয়াকোবা রাজিউল্লা তালা আনহুয়ের পুত্র বেনিয়ামিনের দুই হাজার একশো বছরের পুরনো মাজার অবস্থিত এবং এর মাধ্যমে এটা দেখায় যে দখলদারী অবৈধ সরকার ইহুদিদের পবিত্র জিনিসগুলোকে মূল্য দেয় না একই সময় দক্ষিণ লেবাননে অবস্থিত জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী আনফিল ঘোষণা করেছে যে ইহুদিবাদী ইসরায়েলের একটি মেরকাবা ট্যাঙ্ক এই বাহিনীর একটি পর্যবেক্ষণ টাওয়ারে গুলি চালিয়েছে পূর্বে লেবাননে ইহুদিবাদী সৈন্যদের তিনটি দলের আগমনের ঘোষণা করার সময় আনফিল ঘোষণা করেছিল যে দখলদার বাহিনীর আক্রমণের পরে তার বাহিনীর পনেরো জন সদস্য আহত হয়েছে এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে যে দুই সালে অক্টোবর থেকে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর আক্রমণের কারণে লেবাননে মোটা শহীদের সংখ্যা দুই হাজার তিনশো পৌঁছেছে এবং আহতের সংখ্যা এগারো হাজার হাজার আটশো আটাশিতে পৌঁছেছে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় ইউনিসেফ এর মুখপাত্র আরো বলেছেন যে লেবাননের বারো লাখ শিশু এবং অল্পবয়স্ক বয়স্ক ছেলে মেয়েদের অবিলম্বে ভালো এবং ব্যাপক শিক্ষার এক্সেস প্রয়োজন এবং ঘোষণা করেছে যে লেবাননের পাবলিক স্কুল বছরের শুরু থেকে স্থগিত করা হয়েছিল এবং প্রায় ষাট স্কুল বর্তমান আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে বর্তমানে দেড় মিলিয়ন লেবানিস তাদের নিজ দেশে সিরিয়া ইরাক এবং অন্যান্য অঞ্চলে বাস্তুচ্যুত এবং তাদের সম্পত্তি বাড়ি এবং দিন যাপনে প্রবেশাধিকার নেই যদিও ইহুদিবাদী অন্যতম লক্ষ্য হিজবুল্লাহ মহাসচিব সায়দ হাসান হত্যা করে লেবাননে গৃহযুদ্ধ বাঁধানো লেবাননে খ্রিস্টান এবং সুন্নিরা শিয়া শরণার্থী এবং অভিবাসীদের প্রতি সমর্থন জানিয়েছিল এবং এইভাবে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর করতে সহায়তা করেছিল একই সময় লেবাননে হিজবুল্লার অধিকৃত ফিলিস্তিনের উত্তরে অবস্থিত বসতি এবং দখলকৃত ভূমির গভীরে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার মাধ্যমে লেবাননে ভূখণ্ডে অনুপ্রবেশের জন্য ইহুদিবাদী শাসকের সেনাবাহিনীর প্রচেষ্টার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে লেবাননে হিজবুল্লাহ ঘোষণা করেছে যে তারা নাসরোয়ান ক্ষেপণাস্ত্র দিয়ে ইহুদিবাদী সরকার একটি সামরিক বেড়াকে লক্ষ্যগ্রস্ত করেছে বুধবার বিকেলে ইহুদিবাদী অনুপ্রবেশকারীরা আলকুজা শহরের উপকণ্ঠে প্রবেশ করার পরে প্রতিরোধ বাহিনী অতর্কিত হামলা চালায় এবং আটচল্লিশ জন হতাহত হয় এছাড়াও লেবাননে হিজবুল্লাহ ঘোষণা করেছে যে তারা লেবাননের সীমান্তে আল লাবোয়ানেতে গাইডেড মিসাইল দিয়ে দুটি জানবাদী মেরকাভার ট্যাংকে ধ্বংস করেছে এবং এর দখল দ্বারা নিহত বা আহত হয়েছে লেবানন থেকে ইসরায়েল আরো পঁচাত্তর প্রজেক্টের নিক্ষেপ ইসরায়েল একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ গোষ্ঠীটি ইসরায়েল আরো পঁচাত্তরটি প্রজেক্টাইল নিক্ষেপ করেছে শনিবার উনিশে অক্টোবর আল এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে হিজবুল্লাহ জানিয়েছে শুক্রবার অন্তত তারা তবে এতে হতাহতের কোনো খবর তাৎক্ষণিক জানানো হয়নি ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে লেবানন থেকে আসা দুটি ড্রোন তারা ভূপাতিত করেছে অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণের জন্য হিজবুল্লাহ লঞ্চপ্যাড হিসেবে ব্যবহৃত এলাকাগুলো থেকে রকেট এবং অন্যান্য অস্ত্র ধ্বংস করেছে এরপর টেলিগ্রামের এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে উত্তর হাইফা এলাকায় তারা রকেটের একটি ব্যারেজ ছুড়েছে একই সময়ে লেবাননের সরকারি সংবাদ সংস্থা বা এনএনএ জানিয়েছে বিকেলের দিকে দক্ষিণাঞ্চলীয় শহর আনকুন মারুপ এবং তারা আয় বিমান হামলা চালানো হয়েছে বিবিসির এক বিশ্লেষণে বলা হয়েছে সর্বাত্মক যুদ্ধের দ্বার প্রান্তে মধ্যপ্রাচ্য গত এক বছরে বিশ্বে অনেক বিপদের মুহূর্ত এসেছে তবে এবার একটি সবচেয়ে ভয়াবহ গত কয়েকদিনে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছে এরপর লেবাননে স্থল হামলা শুরু করেছে ইসরায়েল জবাবে ইরান ইসরায়েলে প্রায় দুইশ ক্ষেপণাস্ত্র হামলা করেছে এরপর তেহরানে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছে তেলাবিদ যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা আঞ্চলিক শক্তিগুলো উত্তেজনা কমানোর জন্য চাপ দিচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দ্রুত সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে শিল্পোন্নত দেশগুলোর জোটে জি সেভেনের পক্ষ থেকে সব পক্ষকে ধৈর্য ধরতে বলা হয়েছে কিন্তু এখন পর্যন্ত সব প্রচেষ্টা ব্যর্থ আগের যে কোনো সময়ের চেয়ে মধ্যপ্রাচ্য সর্বাত্মক যুদ্ধ দ্বারপ্রান্তে চলে এসেছে গত এক সপ্তাহে ঘটেছে এসব ঘটনার কারণে মূলত পরিস্থিতির সৃষ্টি হয়েছে ইরানের পরমাণু স্থাপনায় সম্ভাব্য হামলার বিরুদ্ধে ইসরায়েলকে হুশিয়ারি রাশিয়ার ইসরায়েলের কথার হসিয়ারি উচ্চারণ করে ইরানে পারমাণবিক স্থাপনায় সম্ভাব্য হামলা না চালানোর পরামর্শ দিয়ে এ ধরনের পদক্ষেপকে বিপর্যয়কর বলে অভিহিত করেছে রাশিয়া রাশিয়ার উপরাষ্ট্রপতি সের্গেই রিয়াপকভ বলেছেন ইরানে পারমাণবিক স্থাপনায় হামলার কথা চিন্তা করলো তা হবে পরমাণু নিরাপত্তা নিয়মের গুরুতর লঙ্ঘন রিয়াপকভ বলেন ইরানে পারমাণবিক স্থাপনায় হামলা সম্ভাবনা অনুমানমূলকভাবে বিবেচনা করার বিরুদ্ধে ইসরায়েলকে বারবার সতর্ক করে আসছে তিনি বলেন এটি হবে একটি বিপর্যয়কর পদক্ষেপ এবং প্রতিষ্ঠিত পারমাণবিক পারমাণবিক নিরাপত্তা নীতি সম্পূর্ণ লঙ্ঘন হামাস হিজবুল্লাহ আইআরজিসির প্রধান নেতাদের হত্যার জবাবে গত পহেলা অক্টোবর ইরানে ইসলাম বিপ্লবে গার্ড বাহিনী বা আইআরজিসি ইসরায়েল উল্লেখযোগ্য ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর এ হুশিয়ারি দেওয়া হলো তেহরান দাবি করেছে যে নব্বই শতাংশ ক্ষেপণাস্ত্র তাদের লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে অন্যদিকে ইসরায়েল জানিয়েছে যে নিক্ষেপ করে একশো আশিটি ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই প্রতিহত করা হয়েছে ইসরায়েলের চিফ অব জেনারেল স্টাফ উপযুক্ত সময় ইরানের উপর অতর্কিত হামলা চালিয়ে জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গি ল্যাপটপ হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন ইসরায়েল ইরানে ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসেবে তেহরানের শান্তিপূর্ণ পরমাণু স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হবে একটি চরম উস্কানিমূলক পদক্ষেপ যুদ্ধ শেষ না হলে জিম্মি মুক্তি পাবে না বলছে হামাস ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসা শুক্রবার নিশ্চিত করেছে যে তাদের নেতা ইয়াইয়াসিনোয়ার বুধবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ এর হামলায় নিহত হয়েছেন একই সঙ্গে হামাসা সাফ জানিয়ে দিয়েছে যে সিনোয়ারকে হত্যা করায় আর কোনো আলোচনা নয় কেবল যুদ্ধ বন্ধ করলে জিম্মি করে রাখা ইসরায়েলিরা মুক্তি পাবে গাজা এখনো হামাসের হাতে একশো একজন জিম্মি রয়েছে ইসরায়েল পুরোপুরি যুদ্ধ শেষ না করা পর্যন্ত এবং গাজা থেকে ইসরায়েলি সব সেনা প্রত্যাহার না করা পর্যন্ত জিম্মিরা মুক্ত পাবে না বলেও জানিয়েছে হামাস তবে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র উভয়ই আশা করছে যে সিনারের মৃত্যুর পর এখন জিম্মিদের মুক্তি ত্বরান্বিত হবে ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সিনোয়ারের মৃত্যুর পর গাজা যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে শুক্রবার মন্ত্রীদের নিয়ে বৈঠক করেছেন বলে জানিয়েছে হিব্রু ভাষায় প্রকাশিত কয়েকটি সংবাদপত্র এ সময় হোয়াইট হাউস বলেছে দীর্ঘদিন ধরে আটকে থাকা যুদ্ধবিরতি জিম্মি মুক্তির আলোচনা এখন পুনরায় চালু করা যেতে পারে ইসরায়েলি সেনাবাহিনী শুক্রবার সিনোয়ার যে ভবনে লুকিয়েছিল সেখানে ট্যাঙ্ক থেকে গুলি চালানোর ফুটেজ প্রকাশ করেছে ট্যাঙ্কের একটি গোলার হামলায় দুই দেহরক্ষী সহ প্রাণ সিনোয়ার ইসরায়েলের দাবি সিনোয়ারের সঙ্গে নিহত দুই দেহরক্ষীর মধ্যে একজন তার ভাতিজা শুক্রবার একটি ভিডিও বার্তায় হামাসের কাতার ভিত্তিক পলিট ডেপুটি লিডার খলিল আল হাইয়া বলেছেন ইসরায়েল সিনোয়ারকে হত্যার জন্য অনুসূচনা করবে এই মৃত্যু হামাসকারও শক্তিশালী করবে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন গাজে আমাদের জনগণের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত জিম্মিরা মুক্তি পাবে না হামাসের সশস্ত্র শাখা এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাধীনতা অর্জনে আগ পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে হামাসের পাশাপাশি তাদের সহযোগী ইরান সমর্থিত লেবাননের প্রতিরোধ গোষ্ঠী ফিজবুল এবং ইয়ামানে হুতিরা সিনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ করেছে এবং যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে গাজা যুদ্ধের অবসান ঘটাতে হবে বললেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার বলেছেন একটি পূর্ণাঙ্গ ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে গাজ যুদ্ধ শেষ করতে হবে এ সময় অঞ্চলে মধ্যস্থতা প্রচেষ্টা পুনরায় শুরু করার জন্য মিডল ইস্টে পুনরায় সক্রিয় করার আহ্বান জানান তিনি মস্কোতে ব্রিক্স মিডিয়া ম্যানেজারদের সাথে বৈঠককালে পুতিন বলেন ফিলিস্তিন সমস্যার প্রাথমিক সমাধান হলো একটি পূর্ণাঙ্গ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা রাশিয়া সোভিয়েত আমল থেকে এই সমাধানের কথা বলে আসছে বৈঠকে ইসরায়েল ফিলিস্তিন সংঘাতে মধ্যস্থতা এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়া শুরু করার জাতিসংঘ মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া সহ আন্তর্জাতিক পক্ষগুলো সম্মিলিত উদ্যোগে মিডল ইস্টে কোয়ারটেককে পুনরায় সক্রিয় করার উপর জোর দেন তিনি পুতিন বলেন কোয়ারটেককে ব্যাহত করা ছিল মার্কিন যুক্তরাষ্ট্র একটি চূড়ান্ত ভুল নয়তের মাধ্যমে সবার মাঝে সমন্বয় করা সহজ হত এখন মার্কিন যুক্তরাষ্ট্র কেবল শান্তি প্রচেষ্টার জন্য এককভাবে দায়িত্ব গ্রহণ করেছে কিন্তু এক্ষেত্রে তারা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে কমান্ডারদের হত্যা করে প্রতিরোধ দুর্বল করা যাবে না বললেন ইরানের প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান বলেছেন প্রতিরোধ ফ্রন্টের নেতা কমান্ডারদের হত্যাকাণ্ডের মাধ্যমে গুন্ডামি ও দখলদারিত্বের বিরুদ্ধে মুসলিম হুম্মার প্রতিরোধ দুর্বল হবে না দক্ষিণ গাজে ইসরায়েলি সেনাদের সাথে সম্মুখ লড়াই অংশগ্রহণ করে হামাস নেতা ইয়াইয়া নিহত হয়েছেন বলে সংগঠনটির পক্ষ থেকে নিশ্চিত করার পর শুক্রবার এক বার্তায় বক্তব্য দেন পেজিসকিয়ান বার্তায় তিনি লিখেছেন শত্রুর জানা উচিত কমান্ডার বীর ও নেতাদের নিহতের মাধ্যমে গুন্ডামি ও দখলদারিত্বের বিরুদ্ধে মুসলিম হুম্মার প্রতি প্রতিরোধ দুর্বল হবে না ইরানের প্রেসিডেন্টের বার্তায় হামাসের সাবেক সাবেক নেতা ইসমাইল হানিয়া নিহতের প্রতি ইঙ্গিত করে বলা হয় যখন একজন নেতা অপসারিত হন তখন আরেকজন এগিয়ে আসেন গত জুলাই মাসে শেষ দিকে প্রেসিডেন্ট পেজিসকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ইরানের রাজধানী তেহরান সফরে এসে ইসরায়েলের হামলায় হানিয়া নিহত হন হানিয়া নিহতর পর ইয়াইয়া সিনোয়ার তার স্থলাভিষিক্ত হয়েছিলেন প্রেসিডেন্ট পেজিসকিয়ানের বার্তায় বলা হয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে এবং অধিকৃত ভূখণ্ডে ন্যায়সঙ্গত মালিকদের মুক্তি ও স্বাধীনতা উপহার দেওয়ার চেষ্টা করে একটি মহান আন্দোলন ও লক্ষ্যের নাম এবং এই আন্দোলনকে তার বীরদের হত্যা করার মাধ্যমে দমিয়ে রাখা সম্ভব নয় নেটোকে জেলনেস্কের আল্টিমেটাম কয়েকদিন আগে যুক্তরাষ্ট্র তার দেশ সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রিটি অ্যালায়েন্স বা নেটোর মহাসচিব ইউক্রেনকে জোটে অন্তর্ভুক্ত হওয়ার জন্য শর্ত দিয়েছিলেন এবার তার জোট নেটোকে আল্টিমেটাম দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেসকে তিনি সব জানিয়ে দিয়েছেন তার দেশ সামরিক জোটটি সদস্যপদ না পেলে পরমাণু অস্ত্র ব্যবহার করতে বাধ্য হতে পারে জেলনেসকে বলেছেন গত সেপ্টেম্বরে তিনি ট্রাম্পকে বলেছেন কোন ধরনের জোটে যোগ দিতে চান অন্যথায় পরমাণু অস্ত্র ব্যবহার করতে বাধ্য হবেন তিনি তিনি এটাও জানেন যে নেটোর চেয়ে শক্তিশালী কোনো জোট নেই জেলনেসকের দাবি আমার বিশ্বাস ট্রাম্প আমার কথা শুনতে পাচ্ছেন এবং তিনি বলেছেন যে এটা ন্যায্য যুক্তি গত বৃহস্পতিবার ব্রাসালসে ইউর বৈঠকে যোগ দিতে গিয়ে জেলনেসকে এসব কথা বলেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেন কিভাবে জয় পাবে সেই পরিকল্পনা সেখানে উপস্থাপন করেছেন জেলনেসকে দাউদ ইব্রাহিমের সঙ্গে যোগ ছিল বাবা সিদ্দিকির দাবি বিষ্ণয় গ্যাং এর ভারতের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বা এনসিপির নেতা বাবা সিদ্দিকির সঙ্গে দেশটির এক সময় আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের যোগ ছিল বলে দাবি করেছে লরেন্স বিষ্ণয় প্রদেশ থেকে গ্রেপ্তার হওয়ার গ্যাং এর সদস্য দাবি দাবি ভালো মানুষ ছিলেন না বাবা সিদ্দিকি তার সঙ্গে ভারতের আন্ডারওয়ার্ল্ড মাফিয়া দাউদ ইব্রাহিমের সঙ্গে যোগাযোগ ছিল জানা গেছে যোগেশ লরেন্স বিষ্ণয় হাসিম বাবা গ্যাং এর জন্য কাজ করেন গত মাসে দিল্লির বৃহত্তর কৈলাস এলাকায় নাদিশা নামের এক বিয়ামা রান্নাঘরের মালিককে হত্যার অভিযোগে রাজুকে গ্রেফতার করা হয়েছিল তবে বাবা সিদ্দিকে খুনের ঘটনায় তিনি জড়িত ছিলেন না বলে দাবি করেন গত বৃহস্পতিবার সকালে দিল্লি পুলিশের বিশেষ দল এবং মাথুরা পুলিশের যৌথ দলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আহত হন লরেন্স ও বিষ্ণয় গ্যাং এর সদস্য রাজু এরপরে তাকে গ্রেফতার করা হয় এ সময় পুলিশ একটি পিস্তল গুলি ও একটি মোটরসাইকেল জব্দ করে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ